র‍্যাগিং এর শিকার হয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের একজন ছাত্রী। পরে কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইতে গেলে আটকে রাখা হয় তাকে। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন শিক্ষক মিলে হামলা চালান সাংবাদিকদের উপর। বরিশাল থেকে তন্ময় তপুর রিপোর্ট জানাচ্ছেন পিন্টু হাজং। আমাদেরকে একটু হেল্প করেন যাতে আমাদের মা বোনরা যদি ভবিষ্যতে এই মেডিকেলে পড়ে তাহলে তারা যেন আপনার মতো ভুক্তভোগী না হয়। শের-ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিং এর শিকার হন গত বৃহস্পতিবার। তার বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে যান কলেজ অধ্যক্ষের কাছে। এ সময় কয়েকজন টেলিভিশন সাংবাদিক তাদের সংবাদ সংগ্রহ করতে যান। ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরছিলেন। এ সময় হঠাৎ সাংবাদিকদের উপর হামলা চালায়। সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র‍্যাগিং এর শিকার ওই ছাত্রী ও তার অভিভাবককে আটকে রাখা হয়। হামলায় আহত হন সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার কাউসার হোসেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মুস্তফা ও চিত্র সাংবাদিক আজিম শরীফ। ভাঙচুর করা হয় ক্যামেরাও। অতর্কিতভাবে গালাগালি শুরু করলো, আমার ক্যামেরা টান দিয়ে আমার ট্রাইপডটা ভেঙে ফেললো। সংবাদ সংগ্রহ করতে আসলে সরাসরি হামলা চালায় করে লাথি কিল ঘুষি দিয়ে আমাদেরকে বের করে দেয়। আমরা মনে করি যে এই প্রশাসন র‍্যাগিংকে সহায়তা করেছে। ঘণ্টাখানিক পরে পুলিশ গিয়ে ওই ছাত্রী ও তার মাকে উদ্ধার করে। দুইবার করে 9:30 একবার ডাকছে, 11:30 ছাড়ছে, আবার পরে ডাকছে, আবার আমার মেয়েকে একা রুমে নিয়ে অনেকে করছে। তারপরও এমন হয়ে গেছে, ভয়ে অসুস্থ হয়ে পড়ছে। সেটাকে আবার তারা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে যে এটা নাকি অভিনয় নাটক। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। এখানে অধ্যক্ষ সহ এবং তার সাথে দলবলসহ সাংবাদিকরা হামলা করে, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর বিচার এবং শাস্তি দাবি করছি। এদিকে এই ঘটনার পর দুপুর 1:30 দিকে পুলিশের মধ্যস্থতায় কলেজ কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতারা আলোচনায় বসেন। পরে হামলাকারীরা সাংবাদিকদের কাছে ক্ষমা চান। নিজেরা বিষয়টা নিয়ে বসেছি এবং শেষ হয়েছে, এবং তারা বলেছেন যে সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে আসবেন তারা যেন কিছুতেই কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হন, এই বিষয়টা খেয়াল রাখবেন। ভবিষ্যতে আর কখনো এরকম হবে না। আমার শিক্ষকরা এবং আমি আমরা একসাথেই আপনাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়েই সামনে দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। জানা গেছে শের-ই বাংলা মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র‍্যাগিং করে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে। পিন্টু হাজং, নাগরিক।